এত ত্যাগের বিনিময়ে যে আন্দোলনের সফলতা সেটা কোনোভাবেই যেন বিফলে না যায় বা সমালোচিত না হয়। এর বাড়িঘরের উপর অগ্নিসংযোগ বা হত্যাযজ্ঞ, লুটপাট কষ্টদায়ক, পীড়াদায়ক, বৈষম্যহীন এবং অসাম্প্রদায়িক একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠুক। আস্থার অন্য নাম আমান বিল্ডার্স। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটলো বা পরিবর্তন হলো, যে বর্তমানে যে স্বাধীন বলে আমরা সম্বোধন করছি এই স্বাধীনতাটা কখন উপভোগ হচ্ছে? স্বাধীনতা শব্দটা কিন্তু অনেক গুরুত্ব বহন করে, উপভোগ করছি কিন্তু সাথে সাথে কিছু কষ্ট পাচ্ছি, কারণ এত ত্যাগের বিনিময়ে যে সফলতা, যে আন্দোলনের সফলতা সেটা কোনোভাবেই যেন বিফলে না যায় বা সমালোচিত না হয়। এই যে সংখ্যালঘুদের উপরে, আমাদের বন্ধুদের উপরে, আমি শিওর আপনাদের সবার পরিচিত মানুষজন আছে, আমারও পরিচিত মানুষজন আছে, সহকর্মী আছে, তাদের বাড়িঘরের উপর অগ্নিসংযোগ বা হত্যাযজ্ঞ, লুটপাট, এগুলো মেনে নেওয়া ব্যক্তিগতভাবে এবং অভিনয় শিল্পী হিসেবে কঠিন, কষ্টদায়ক, পীড়াদায়ক। এবং সবসময় শিল্পী হিসেবে আমি চাইবো যে আমাদের শিল্পচর্চা এবং বাক স্বাধীনতা বাধাহীন হোক, সাথে সাথে বৈষম্যহীন এবং অসাম্প্রদায়িক একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠুক। হ্যাঁ, অবশ্যই আমাদের সময় দিতে হবে, মাত্রই তো আমরা আসলে রাষ্ট্র সংগঠনের কাজ শুরু করলাম, সময় দিতে হবে, কিন্তু এর মধ্যেই যা ঘটছে সেগুলো আসলে কিছুটা তো উদ্বেগজনক এবং পীড়াদায়ক। আজকে শিল্প সমাজ আপনার এই শহীদ মিনারের পাদদেশে এসেছেন, এখানে আপনারা যে প্রতিবাদের আসলে মূল এটা কি আপনাদের এখানে চাওয়া? বৈষম্যহীন অসাম্প্রদায়িক বাংলাদেশ যেটা বললাম, এবং বাক স্বাধীনতা, বাধাহীন শিল্পচর্চা। শিল্পীরাও কোনো না কোনো ভাবে রাজনীতির সাথে জড়িত থাকেন, যখন সরকার পরিবর্তন হয় বা ওই দল পরিবর্তন হয় তখন তাদের দেখা যায় ব্ল্যাক লিস্ট করা হয় কিংবা তাদেরকে ওই কাজের জায়গা থেকে বাদ দেওয়া হয়। হ্যাঁ, এইভাবে এই যে একটা বৈষম্য চলে সে মানে সংস্কৃতি অঙ্গনে, এই বিষয়টা আপনি কিভাবে দেখেন একজন শিল্পী হিসাবে? এগুলো থেকেই তো মুক্তি পাওয়ার জন্য বৈষম্যহীন অসাম্প্রদায়িক যে রাষ্ট্র গঠন, রাষ্ট্র ব্যবস্থা আমরা চাচ্ছি, এটার অর্থই তো তাই।